আমরা চলে যাচ্ছি রহনপুর স্টেশনে। রহনপুর স্টেশনের দিকে যাচ্ছি আমরা। হচ্ছে রহনপুর স্টেশন। স্টেশনটি আমরা একটু ঘুরে দেখতে পারি। আমি কখনোই এই স্টেশনে ট্রেনে আসি নাই, জাস্ট হুন্ডাতে বাইকে এসেছি, ঘুরে চলে গেছি। দেখা যাক ওই দিয়ে কি আছে, একটু হেঁটে যাই। এটা এখানে শেষ, আমরা একটু ওই পারে যেতে চাই, ফ্লাইওভারের উপরে উঠবো আমরা উঠে। এখান থেকে একটু দেখি কি অবস্থা রহনপুরের চিত্র। এগুলো হচ্ছে সব মার্কেট। আমরা ওই পারে যাই। আমার মনে হয় এদিক দিয়ে সম্ভবত ইন্ডিয়া যাওয়া যায়। ইন্ডিয়া থেকে সব মালামাল আছে। এই যে বাম সাইডের এইটা হবে, আর হচ্ছে এটা হচ্ছে পুরো চাঁপাইনবাবগঞ্জের মধ্যে দিয়ে বাংলাদেশে যে গাড়িগুলো ঢুকে সাধারণ একটি জায়গা নিঃসন্দেহে। হ্যালো ভাইয়া, এদিক দেখি ইন্ডিয়া থেকে মাল আসে। ও আচ্ছা ঠিক আছে। আপনি কি স্টুডেন্ট? একটু কথা স্টুডেন্টগুলো, আমরা একটি জায়গা ভিডিও করছি। এগুলো হচ্ছে এই এলাকার স্টুডেন্ট, স্টুডেন্টদের সাথে কথা বললাম। এবার আমরা একটু সামনের দিকটা দেখাবো, এদিক দিয়ে নামবো আমরা মেন প্ল্যাটফর্মে। বাজারের নাম কি ছিল ভাই? এখানে সবজি পাওয়া যেত না? হচ্ছে রহনপুর রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে সে প্ল্যাটফর্ম। আমরা একটু সামনে গিয়ে দেখবো। রহনপুর স্টেশন, এটা
এখান থেকে সব টিকিট কাটা হয় রে। আমরা এবার চলে যাচ্ছি বাজার। স্টেশনের পাশে বাজার, বাজারটি খুব সুন্দর। রহনপুর স্টেশনে আমরা রয়েছি। এটা হচ্ছে ইন্ডিয়া দিয়ে ঢুকে যাবে যে মাল মালবাহী গাড়িটা সামনে দেখছেন, এর সামনে আছে আপনার ইন্ডিয়া থেকে মাল যাতায়াত করার জন্য এই বগিগুলো। এবার আমরা যাচ্ছি এই সামনে, এখান থেকে এই রেল লাইনের ডান পাশ ধরে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে রহনপুরের বাজার। যদিও বা আমি এর পূর্বে দেখালাম ওই বাজারটা হচ্ছে সবচেয়ে বড়, যেখানে যেখানে সব রকমের সব কিছু পাওয়া যায়, বই খাতা সব এভরিথিং এক কথায়। ওইটাই হচ্ছে আমার মনে হচ্ছে যে ওইটাই হচ্ছে মূল বাজার, যদিও বা আমার রহনপুর সম্বন্ধে ঠিক খুব একটা ধারণা নেই। তবে আমি এটা একটু দেখানোর জন্য আসলে রেল লাইনের ধারে উঠলাম। ডান পাশ ঘিরে রয়েছে বাজার বিভিন্ন, আর বাম পাশেও রয়েছে বেশ কিছু, বাম পাশে রয়েছে বেশ কিছু বাড়িঘর, আবার শিখ বাড়ি। এখানে একটা বাচ্চা কি করছে দেখি, এই সাইড জানি না কোথায় গে যায়। ছোট ভাই এদিকে কোন দিকে গো, এদিকে কি কোন জায়গায় যাওয়া যায়, কি কোথায় কোথায় যাওয়া যায়, কলেজ 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 রুট কলেজ কি কলেজ পুট কলেজ মোড়। ও আচ্ছা, ওইদিকে কলেজ আছে নাকি, কি কলেজের নাম তাই, ওইদিকে আর আমরা যাচ্ছি না তাই। কয় কিলোমিটার গো, কয় কিলোমিটার তাই কলেজ মোড়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সেই বাজার। আমরা এই যে সামনের দিক থেকে এসেছিলাম, আমরা সামনের দিক থেকে এসেছিলাম, এটা হচ্ছে ওইদিকে চলে গেল। আর এই জায়গাটা আমি দেখাই, এই যে নিচ দিয়ে মানুষ সব যাতায়াত করে, এটা নিচ দিয়ে মানুষ যাতায়াত করে। ওইদিকে যাওয়া যাবে, ওপর দিয়ে যাওয়া যাবে, যাওয়া যায় নাকি, সমস্যা আছে নাকি? হ্যাঁ, খুব ভয় লাগছে আসলে, এখানে বিভিন্ন গাড়ি যাচ্ছে। এর উপর দিয়ে যাওয়া অনেকটা রিস্কি, এই দিক দিয়ে এদিকে আমরা নেচে নেমে যাব, জানি না নামার জায়গা আছে কি না। নামার
প্রিয় ভাইরা আমরা রনপুর থেকে চলে যাচ্ছি এবার চাপায়ের উদ্দেশ্যে। আমাদের সাথে আছে আলামিন ভাই। আলামিন ভাই ওকে খাওয়া দাওয়া করেছেন? হ্যাভ ইউ ডান ইয়োর লাঞ্চ? ইয়েস ওকে লেটস গো। লাইফ অফ দ্য লাইফ। ওকে আমরা এবার চলে যাচ্ছি, এটা হচ্ছে কলেজ মোড়, আমরা চলে যাচ্ছি গণস্থাপুর। এখন আছি আমরা আপনার ভূমি অফিসে ফতেপুর নাটক চাপাইনবাবগঞ্জ। এখন আমরা আছি এখন নাটোল উপজেলার ভিতরে, এখন আমরা যাব চাপাইনবাবগঞ্জ। যে দেখেন নাটোল উপজেলা স্বাগতম। আমরা নাটোল ছেড়ে এখন যাচ্ছি চাপাই, সাথে আছে আমাদের আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের শিক্ষার্থী আলামিন ভাই। হচ্ছে এটা সীমানা, এই সীমানা পেরিয়ে আমাদেরকে চলে যেতে হয় নাচলের দিকে। আমরা নাচল থেকে আমরা এখন চলে যাচ্ছি চাপাইনবাবগঞ্জে। ড্রাইভিং আছে আলামিন ইজ এ গুড ড্রাইভার, হি ক্যান ড্রাইভ ভেরি ওয়েল।
And I always sit back him. I'm tar pichone boshe. Kemon kemon lagche ajker tour? Bolle fantastic. Fantastic. Okay, let's go. আমাদের আলামিন ভাই, মিস্টার আলামিন ভাই, আমরা এখন এখানে একটু চার চক্র করবো আর একটু দেখা সাক্ষাৎ করবো সবার সাথে। কোথা পাইছি ভোট হবে, গণনা হবে, গোবরের তলাতে আমরা আছি, গোবরের তলাতে আছি, মা কসমেটিক্স দুর্ভাগ্যক্রমে আমরা আসছিলাম এই মুহূর্তে গাড়িতে একটি অ্যাক্সিডেন্ট আমাদের সামনে, তবে ভাগ্য ভালো। এই ভাই আমরা তো দেখছি আপনি ভালোভাবে আসছিলেন, কিভাবে ভাই
আল্লাহ দিদি বালগ্রামে ভোট চলছে আমরা।